আধুনিক নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা বিনতে ইয়াকুব, যিনি পেশায় একজন পাহারাদার মোহাম্মদ ইয়াকুবের কন্যা। বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট হালিমা। 1954 সালে দরিদ্র বাবা মায়ের ঘর আলো করে জন্ম নেন তিনি। তার বয়স তখন মাত্র 8 বছর যখন পিতা দুনিয়া ত্যাগ করেন। স্বাভাবিকভাবেই সংসার চালাতে গিয়ে বেশ কষ্ট করতে হয় হালিমা বিনতে ইয়াকুবের মাকে। একসময় তার মা সংসার চালাতে হোটেলে ঝিয়ের কাজ নেন। স্কুলে পড়ার ফাঁকে হালিমা মায়ের সাথে হোটেলে প্লেট গ্লাস ধোয়ার সাথে সাথে ফরমায়েশ শোনার কাজও করতে থাকেন। কিন্তু পারিবারিক এই দারিদ্র তার পড়াশুনো করার অদম্য ইচ্ছেকে থামাতে পারেনি। অনেক কষ্টে আইন পড়া সম্পন্ন করার মাধ্যমে ক্ষুধার সাথে লম্বা সময় ধরে চলমান যুদ্ধে বিজয় লাভ করেন হালিমা। আইন পেশা হতে 2001 সালে সিঙ্গাপুর পিপলস অ্যাকশন পার্টির কর্মী হিসেবে যোগদান করে রাজনৈতিক জীবনের শুভ সূচনা করেন তিনি। পরপর 4টি নির্বাচনে জয়লাভ করে নিজের শক্ত অবস্থানের কথাও তিনি বেশ ভালোভাবেই সবাইকে জানান দেন। হালিমা ইয়াকুব 2011 সালে সিঙ্গাপুরের সামাজিক উন্নয়ন ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী নিযুক্ত হন। 2013 সালে সিঙ্গাপুরের ইতিহাসে প্রথম নারী স্পিকার মনোনীত হয়ে বিশ্বব্যাপী আলোচনায় চলে আসেন সিঙ্গাপুরের এই মুসলিম মহিয়সী নারী। সংসদে স্পিকার হয়েই থেমে থাকেনি তার সাফল্যের অগ্রযাত্রা। 2017 সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য স্পিকারের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং প্রেসিডেন্ট প্রার্থী হন। আর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে বিশ্বের সর্বাধুনিক নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন হালিমা বিনতে ইয়াকুব। সিঙ্গাপুরের এই প্রেসিডেন্ট তার এক বক্তৃতায় বলেছিলেন, জীবনের মারাত্মক খারাপ সময়গুলোতে অনেকবার আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু যখন ভেবেছি যে আমি একজন মুসলিম, তখন আবার ফিরে এসেছি সেই সিদ্ধান্ত থেকে, আবার নতুন করে জীবনকে সাজাতে শুরু করেছি। জীবনে সফলতা অর্জন করতে হলে অদম্য ইচ্ছেশক্তি ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। কথায় আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়, কিংবা জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যদি কেউ স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যায়, তবে তিনি একদিন না একদিন সফল হবেনই। সেক্ষেত্রে তিনি ধনী কিংবা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন কি না সেটা কোনো বিষয় নয়। হালিমা বিনতে ইয়াকুব আবারও সেই কথাটি প্রমাণ করেছেন। জীবনযুদ্ধে জয়ী এই নারী প্রেসিডেন্টের আরও সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করি। তার হাত ধরেই সিঙ্গাপুরের সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাপরবাজ পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাপরবাজ সাবস্ক্রাইব করতে পারেন।